এক বাড়িতে চার ভাই একসাথে একটি গরু ক্রয় করে কুরবানি করতে চাই, অগস্ত চার ভাগ করতে চাই, হবে কি? ভাগগুলো কি বেজোড় করা শর্ত? আলোচনার মধ্যে আমরা বলেছি যেহেতু হাদিসে সাত সংখ্যা পাওয়া যায়, সেই চারজনের মাঝে সাত সংখ্যা করাটাই হচ্ছে নিরাপদ, সেই অনুযায়ী টাকা দেবে, সেই অনুযায়ী গোশত নেবে। যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় আর সে মনে করে যদি কোরবানি না দেই তাহলে লোকজন কি বলবে, তাহলে তার গোনা হবে, জবাব তার কোরবানি হবে লোক দেখানো কোরবানি, লোককে সন্তুষ্ট করার জন্য কোরবানি, যেটি শিরকে আসগার তা অবশ্যই গুনাহের বিষয় হবে।